আরে দাদা, এবার তো বেশ ভালো মাছ হয়েছে বল। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর মাছগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে। দাদা বলছি কি, তাহলে তো মাছগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হয়, তুই কি বলিস বলতো? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। হ্যাঁ গো, তুমি কি সব মাছ তোমার ভাইকে দিয়ে দেবে নাকি? হ্যাঁ একে একে ভাবি, তুমি আবার এসব কি বলছো? সব মাছ আমাদেরকে কেন দিয়ে দেবে বলো তো? এতে তো তোমাদেরও ভাগ আছে বলো। বউ, তুমি আবার এভাবে কেন বলছো বলো তো? যাও, আমার জন্য খাবার বাড়ো, আমি আবার কাজে যাব। বলছি কি বউ, তোমার রান্না কি হলো? হ্যাঁ গো, হয়ে গেছে, তুমি বরং বসো, ভাত খাবে। ওগো, মাছ তো বেশ বড় বড়ই হয়েছে, এবার কি তবে মাছগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে? হ্যাঁ গো, নিয়ে যাব, কিন্তু ভাবি যেভাবে আমাদের পিছনে লেগেছে, তাতে তো মনে হচ্ছে আমাদের দুই ভাইয়ের সম্পর্ক আর বেশি দিন টিকে থাকবে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছ, ভাবি তো সবসময় আমার সঙ্গে কেমন ঝগড়া করে। তা করুক, তুমি না হয় তোমার মতো করে কাজ করে যাবে। বলি কি শোনো, এখনো সময় আছে, তোমার ভাইকে সব সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা বউ, তুমি সব সময় ওদের সঙ্গে এইভাবে ঝগড়া করতে থাকো কেন বলো তো? ও, এখন আবার সব দোষ আমার, তাই তো বলি আমি সারাদিন খেটে খেটে মরি, আর নবাবজাদি সারাদিন একটু কাজ করতে চায় না। এইসব যন্ত্রণা সহ্য করতে আর আমি পারবো না, যত সব। কি বলছো কি, ছোট বউয়ের এত বড় সাহস যে আমার বউকে হুকুম করে? ও, তা আবার বলছে কি আমি তোমাকে? আমি কি আর তোমাকে এমনি এমনি এসব কথা বলছি নাকি? হ্যাঁ না, এবার তো এর একটা ব্যবস্থা দেখছি করতেই হবে। বলাই, এই বলাই। হ্যাঁ দাদা, বলো বলো কি হয়েছে? কি হয়নি সেটাই বল, তোর বউটা সারাদিন আমার বউকে হুকুম করে, এইসব আবার তুমি কি বলছো কি দাদা? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। শোন, অনেক হয়েছে আর নয়, শোন, আজ আমরা এই খালের সমস্ত মাছ মেরে দুই ভাই মিলে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমিও আর পারছি না, এই খালের অর্ধেক মাছ তুমি আমাকে ভাগ করে দিও। শোন বলাই, দুই হাড়ি মাছ তোর আর এই তিন হাড়ি মাছ আমার। একই কি দাদা, তুমি নিলে তিন হাড়ি মাছ আর আমাকে কিনা দিলে দুই হাড়ি মাছ? কেন দেবে না? তোর বউয়ের মতো আমি কুড়ে নাকি? আমি বেশি কাজ করেছি আর তাই তো বেশি মাছ আমার স্বামী নেবে। ও গো, যা দিচ্ছি তাই বরং নিয়ে নাও। এই নিয়ে যান নিয়ে যান, নিজের বাড়িতে চাষ করা একদম টাটকা টাটকা মাছ, নিয়ে যান নিয়ে যান। একে একে সকলে আবার বলাইয়ের থেকে মাছ কেন নিচ্ছে? মাছ তো একই। আরে ও দাদা, আমার থেকে মাছ নিয়ে যান। বলছি কি, তোমার মাছ আবার কত করে? একদম সস্তা, একদম 5 টাকা কেজি। কি বলছো কি, 5 টাকা কেজি? এই এই সকলে শোনো শোনো, সুজয় কি না 5 টাকা কেজিতে মাছ বিক্রি করছে? বলছি যে দাদা, তুমি এত কম টাকায় মাছ দিচ্ছ যে? আমার মাছ আমি না হয় ফ্রিতে দেব, তাতে তোর কি বলতো? দাদা তো সবকিছু থেকেই আমাকে বঞ্চিত করলো। তুমি একদম দুঃখ পেও না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো, কাল বরং তুমি খালটা সমান ভাগে ভাগ করে নাও, আমাদের যে কটা মাছ বেঁচে আছে সেগুলো না হয় আমরা জলে ছাড়বো। হ্যাঁ বউ, তুমি যে একদম ঠিক কথা বলেছ, তাছাড়া এখন এই মাছগুলো বিক্রি করতে গেলে কেউ যে ভালো দাম দেবে না। এখন চলো কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, কাল সকালে না হয় যা করবে করো। নে, আজ থেকে এই পার তোর আর এপার হচ্ছে আমার, তুই আমার এপারে আসবি না আর আমিও তোর ওপারে যাব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সীতা বলছে কি, হাড়ির মাছগুলো নিয়ে এসো তো।
এই নাও মাছগুলো তুমি এবারে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ দাও দাও। ওগো ওরা তো মাছ ছাড়লো, বলছি আমরা মাছ ছাড়বো না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ছাড়বো। দেখো দিদি, তোমাদের থেকে আমাদের মাছগুলো কত বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ ওসব কিছু আমি পরে দেখে নেব। ওগো বলাইয়ের মাছগুলো যে অনেক বড় বড় হয়েছে, তুমি কি সেসব কিছু দেখেছো? হ্যাঁ তা তো হয়েছে, আর আমিও সেটা দেখেছি। হ্যাঁ গো, আমি যে শুনে এলাম বলে নাকি ওই মাছ বিক্রি করে বড় সড় বাড়ি বানাবে। কি ও কিনা মাছ বিক্রি করে বড় বাড়ি বানাবে? না এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। আমি বলি কি, তুমি ওর মাছগুলো সব একদম মেরে ফেলো। হ্যাঁ গো গিন্নি, এসব আবার তুমি কি বলছো গো? আমি একদম ঠিক কথাই বলছি গো, তাছাড়া তো তুমি ওকে আর কিছুতেই আটকাতে পারবে না। তুমি যেহেতু বলছো তাহলে তো করতেই হয়। দেখো দেখো আমাদের কত বড় বড় মাছ হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যে একদম ঠিক কথা বলেছ। আমি বলছি কি, তুমি বরং কাল মাছগুলো বাজারে বিক্রি করে এসো, কেমন? হ্যাঁ গো আমিও যে তাই ভাবছি। আচ্ছা অনেকটা বেলা হয়েছে, এখন ঘরে চলো, তোমাকে আমি কিছু খেতে দেই। হয়ে গেছে বউ, হয়ে গেছে। আমিও এবার দেখি কেমন করে ওরা বড় সড় বাড়ি বানায়। হয়েছে এখন, চলো বউ চলো ঘরে চলো। হায় হায় এ আবার আমাদের কি সর্বনাশ হলো গো। ওগো ওগো তুমি কোথায়? এই দিকে এসে একবার দেখো, আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল গো। এ কি হয়েছে আমার মাছের দাদা? তার মানে সব কিছু কিনা তোমার কাজ? হ্যাঁ রে ভাই হ্যাঁ, আমি যে তোর ভাবির কথা শুনে কাল রাতে তোর মাছের ঘেরে আমি বিষ দেই। কিন্তু আমার যে মনে ছিল না, তোর পাশের জল আর আমার পাশের জল একই। হায় 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 ঈশ্বর, আহে কি সর্বনাশ হলো আমার। দাদা তোমাকে আমি কতবার করে বলেছিলাম, হিংসে করো না, হিংসে ভালো নয়, হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। আমাকে তুই ক্ষমা করে দিস রে ভাই, এই জন্য যে লোকে বলে অতি হিংসা সর্বনাশ ডেকে আনে। বউ যে আমার লাউ খেতে খুবই পছন্দ করে, তাই তো আমি আজকে এত বড় একটা লাউ কিনলাম। এই লাউ দেখে বউ আমার আজ বড্ড খুশি হবে। এ কি কানাই যে, তা বাজার থেকে দেখছি বড় লাউ কিনেছিস। হ্যাঁ তা তো কিনেছি, বাজারের সব থেকে বড় লাউটা আমি কিনেছি। তা তো বেশ বেশ, তবে বলছি কি, তুই কি চিংড়ি কিনিসনি? লাউ চিংড়ি খেতে বেশ লাগে, লাউ চিংড়ি ছাড়া কি জমে নাকি বলতো? না তো চিংড়ি তো কেনা হয়নি। আচ্ছা দাদা আমি বরং যাই, বাড়িতে গিয়ে লাউটা রেখে এসে তারপরে বাজারে গিয়ে আমি বরং চিংড়ি নিয়ে আসবো। আসলে কানাইটা এক নম্বরের গাধা। বউ দেখো দেখো না, আমি তোমার জন্য কত বড় একটা লাউ কিনে নিয়ে এসেছি। ও মা, এই তো দেখছি কত বড় লাউ, আমার লক্ষ্মী স্বামীটা। আমি লাউ খেতে পছন্দ করি বলে আমার লক্ষ্মী বরটা আমার জন্য লাউ কিনে নিয়ে এসেছে। আহা বউ, তুমি তো আর আমার কাছ থেকে সোনা দানা কিছু চাওনি, একটা লাউই তো খেতে চেয়েছো, বলো এইটুকু না কিনে দিলে কি হয়? দাও দাও আমাকে দাও, আমি গিয়ে বরং রান্না করি। ঢং দেখলে জানো আমি বাঁচি না, ভালোবাসা একদম উতলে পড়ছে। এদিকে আমার খাটা সে মিনসের কাছে কিছু খেতে চাইলে বলে যে পারবো না। দেখো দেখো এই মিনসেটা কিভাবে মাথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, বলি ও খটাস ঘুম থেকে আজকে উঠবে না? হ্যাঁ ওহো দিলে তো আমার ঘুমটা একদম মাটি করে। সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া কি তোমার কোনো কাজ আছে নাকি বলো তো? ওদিকে তোমার ছোট ভাইটা কত কিছু করছে বউকে ভালোবেসে। হ্যাঁ এসব আবার তুমি কি বলছো কি বউ, আমি কি তোমাকে একটুও ভালোবাসি না? ভালোবাসো না ছাই, বলছি আজকে বাজার থেকে বড় দেখে একটা লাউ কিনে নিয়ে এসো তো। কি তুমি কিনা লাউ খাবে? লাউ তো আমার একদম পছন্দ নয়। সেটাকে তুমি জানো না? আমি বাপু অত কিছু বুঝি না,
লাউ খেতে চেয়েছি, যাও লাউ কিনে নিয়ে এসো। আরে বাহ বউ, লাউটা তো দেখছি একদম কচি। হ্যাঁ গো, তাই তো দেখছি, প্রথমে ভেবেছিলাম লাউটা একদমই ভালো হবে না। আচ্ছা বউ, তোমার লাউ গাছের কি খবর গো? আমার লাউ গাছটা তো এখনো ছোট, বড় হলে তুমি দেখো গাছে কত লাউ ধরবে। আচ্ছা তুমি এখন বসো, আমি বরং রান্না করে নিয়ে আসি। আচ্ছা তুমি রান্না করতে যাও, আর আমি বরং মাঠে যাই। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে এসো। কিরে কার্তিক, তুইও তো দেখছি তোর ছোট ভাইয়ের মতো লাউ কিনেছিস। কানাই লাউ কিনেছে তা তো আমার জানা ছিল না, এবার আমি বুঝেছি আমার বউ সকাল সকাল এত চেঁচামেচি কেন করছিল। কেন রে, কানাইয়ের মতো কি তোর বউ তোকে গাধার মতো আবার খাটাচ্ছে নাকি? আর বলো না দাদা, বউয়ের কথা শুনতে শুনতে জীবনটা একদম ঝালাফালা হয়ে গেল। আচ্ছা আজ তবে আমি চলি গো, ওদিকে আবার যেতে হবে, বেশি দেরি হয়ে গেলে বউটা আবার আমার চেঁচামেচি শুরু করবে। হ্যাঁ গো বউ, লাউ গাছটা তো দেখছি আগে থেকে অনেক বড় হয়েছে। হ্যাঁ গো তা তো হয়েছে। চলো না, বলছি কাল জাংলা দিয়ে দিও তো, গাছটা যেভাবে বড় হচ্ছে তাতে তো মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই বেশ লাউ ধরা শুরু করবে। আচ্ছা আচ্ছা সে না হয় ঠিক আছে। তা বলছি বউ, এবারে তুমি আমাকে কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা গো ঠিক আছে চলো। আমি থাকতে ওই লাউ গাছ কখনোই বড় হতে পারবে না। আরে আরে এই লাউ গাছটা তো দেখছি সত্যি সত্যি দিন দিন বেশ বড় হচ্ছে। না না আমার সামনে লাউ গাছটা বড় হবে এ আবার কেমনে সম্ভব? হ্যাঁ নে এই গাছটা তো তোর কত শখের, এবার নে তোর লাউ আর বসে বসে খা লাউ। এই রে ধরা পড়ে গেলাম দেখছি, এখন আমি কি করব? কি গো বউ, তুমি আবার এত রাতে এখানে কি করছোটা কি? কি তুমি আর আমি ভাবলাম। এ কি বউ, তুমি মিতার লাউ গাছটা নষ্ট করলে কেন? চুপ চুপ একদম কথা বলো না, আর চলো চলো ঘরে চলো, আর কান খুলে শুনে রাখো আমি যা করেছি একদম ঠিক করেছি। হাই হাই এ আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার এত শখে লাউ গাছ, কে করলো আমার এত বড় ক্ষতি? এ কে কি বউ, তোমার আবার কি হয়েছে, এই সাত সকালবেলা উঠে এভাবে কাঁদছো কেন? ওগো ওগো তুমি দেখো না গো, আমার লাউ গাছটা কেউ যেন শয়তানি করে কেটে রেখে গেছে, দেখো না। হায় 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 হায়, এত বড় শত্রুতা তোমার সঙ্গে গিয়ে কোলোটাকে, কি অবস্থা! হ্যাঁ মানুষ এতটা বাজে কাজ করতে পারলো রে ছোট, হ্যাঁ কতটা বাজে হলে মানুষ এমন কাজ করে, লাউ গাছটা একদম উপড়ে ফেলে গেল। ওরে বাপরে বউ, তুমি যে কত অভিনয় করতে পারো তা তোমাকে না দেখলে খুব একটা বোঝা যেত না। হে উপরওয়ালা, যে আমার এত বড় সর্বনাশ করেছে তুমি তার একটা পা ভেঙে দাও। ছি ছি ছোট, মানুষের এত খারাপ চাইতে নেই রে, উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। বলছি কি বউ, তুমি বরং এই গাছটা আবারও লাগাও, এই দেখো গাছটা এখনো তাজা আছে, লাগিয়ে দাও। কেন জানি না আমার মনে হচ্ছে এই গাছটা লাগালে গাছটা আবারও বেঁচে উঠবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি লাগিয়ে দিচ্ছি। সে কি গো, এই সময় আবার বৃষ্টিও এলো। আর দেরি করো না, চলো চলো ঘরের ভেতরে চলো। বউ আরে ও বউ, বলি গেলে কোথায়, এদিকে এসো। আরে কি হয়েছে কি? এই তো আমি, হঠাৎ এমন চেঁচামেচি কেন করছো বলো তো? বলি বৃষ্টির মধ্যে তুমি আবার কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় আর যাবো, বারান্দায় দাঁড়িয়ে লাউ গাছটা দেখছিলাম এই আর কি। ওগো কাল কিন্তু তুমি অবশ্যই আমার লাউ গাছটাই জাংলা দিয়ে দেবে। যা বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখো আগে তোমার লাউ গাছটা বেঁচে থাকে কিনা, আমি শুনেছি বেশি বৃষ্টিতে লাউ গাছ আবার বাঁচে না। সেই জন্য তো আমি আমার লাউ গাছের উপর ফলের ছাউনি দিয়ে এসেছি, যাতে করে গাছের উপর বেশি বৃষ্টি না পড়ে। তুমি ওই লাউ গাছটাকে কিনা এত ভালোবাসো? হ্যাঁ গো অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তবে কালকেই তোমার লাউ গাছের জন্য জাংলা দিয়ে দেব। উমা এ আমি কি দেখছি, আমার লাউ গাছটা কত বড় হয়ে গেছে। তাই তো দেখছি গো বউ। আচ্ছা ঠিক আছে তুমি এখন থাকো, আমি বরং লাউ গাছটার জন্য একটা জাংলা দিয়ে দিচ্ছি। এ কি ওই লাউ গাছে কিনা জাংলা দিয়ে দিচ্ছে, কিন্তু ওই লাউ গাছটা এমন বড় হলো কি করে? না না এটা তো কিছুতেই ওতে দিতে পারি না আমি, আজ রাতে লাউ গাছটাকে শেষ করে দিতে হবে। বউ এই দেখো তোমার লাউ গাছটার জাংলা দেওয়া শেষ। ওগো তুমি কি একটা বারও খেয়াল করেছো লাউ গাছে কত চালি পড়েছে? দেখে তো মনে হচ্ছে অনেক লাউ ধরবে।
ঠিক আছে চলো গো চলো ঘরে চলো। ও মা গো, মরে গেলাম গো মরে গেলাম, কেউ কি আছো, বাঁচাও আমাকে বাঁচাও, মরে গেলুম গো মরে গেলুম। এ কি দিদি, তোমার কি অবস্থা হলো, কি অবস্থা হলো তোমার গো? আমি সবটা বুঝে গেছি, তুমি আবারও আজকে এই লাউ গাছটাকে নষ্ট করতে এসেছো। পরমিতা আমাকে তুই দয়া করে ক্ষমা করে দে, আমার যে ভুল হয়ে গেছে রে, আমি যে আর কোনোদিনও এমন অন্যায় কাজ করব না। লাউ গাছ তুমি দয়া করে দিদিকে ছেড়ে দাও। এরপর থেকে তুমি যদি আমার বউয়ের পোষা লাউ গাছের দিকে এমন নজর দাও তবে কিন্তু ভালো হবে না। ডালিমপুর নামে এক গ্রামে জগন তার স্ত্রী শ্বেতা ও এক মেয়ে মিলিকে নিয়ে বসবাস করত। জগন ছিল একজন আইসক্রিম বিক্রেতা, আইসক্রিম বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো। এমনই একদিন সকালবেলা, কই গো গিন্নি, বলি কি হলোটা কি, একটু দয়া করে বের হও। এই তো আমি আইসক্রিমের ঠেলাটা নিয়ে চলে যাচ্ছি, বুঝেছো তো? তুমি এক কাজ করো, আমার খাবারটা তুমি বেঁধে দাও, আমি বরং এই খাবারটা দুপুরে কোনো এক গাছতলায় বসে খেয়ে নেব, আমার যে আর সময় নেই। উফ বাবা, তুমি যে কেন সব সময় এত তড়িঘড়ি করো আমি তো সেটাই বুঝতে পারি না। এই নাও ধরো তোমার খাবার, আর হ্যাঁ সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে ফিরে আসবে, জানোই তো তোমার মেয়েটা তোমাকে না পেলে কেমন পাগলামো শুরু করে দেয়, জলদি ফিরে এসো কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে গিন্নি ঠিক আছে, এসব নিয়ে তুমি আর একদম চিন্তা ভাবনা করো না, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার চেষ্টা করব। তুমি মিলিমায়ের ভালোভাবে খেয়াল রেখো, আমি তাহলে এবার আসি গো গিন্নি। এসব কথা বলে জগন আইসক্রিমের ঠেলাটা নিয়ে পথে পথে ঘুরতে থাকে আর হাঁক ডাক করতে থাকে, আসুন আসুন দাদারা দিদিরা আমার কাছে আইসক্রিম নিয়ে যান, আমার কাছে আছে কুলফি মালাই, চকলেট ফ্লেভারের আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, আরো অনেক কিছু, একবার খেলে সারা জীবন আমার আইসক্রিমের স্বাদ মুখে লেগেই থাকবে, আসুন আসুন দাদারা দিদিরা, আসুন সোনামণিরা, এসো এসো আইসক্রিম নিয়ে যাও। ব্যাপারটা কি হলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, সেই তখন থেকে আমি এই আইসক্রিমগুলো নিয়ে কেমন হাঁক ডাক করছি, অথচ একটা মানুষের কিনা বের হচ্ছে না, মানুষ তো দূরের কথা, আমি তো একটা বাচ্চাকেও আইসক্রিম কিনতে দেখলাম না, এই গ্রামের মানুষরা কি তবে আইসক্রিম পছন্দ করে না নাকি, সেটাই তো আমি বুঝতে পারছি না, কি করি এখন? ও আমি তো ভুলেই গেছি, এখন তো দুপুরবেলা, এই দুপুরবেলা তো সব বাচ্চারা স্কুলে আছে, তাই তো বলি আমার দোকান থেকে কেউ কোনো আইসক্রিম কেন নিচ্ছে না। সে যাই হোক, ওসব ভেবে আমার কোনো কাজ নেই, আমাদের গ্রামে যখন কোনো আইসক্রিম বিক্রি হচ্ছে না তখন আমি এক কাজ করি, পাশের গ্রামে চলে যাই। আমি শুনেছি পাশের গ্রামে নাকি আমাদের গ্রামের তুলনায় অনেক বেশি গরম, সেখানে নিশ্চয়ই আমার আইসক্রিম খুব ভালোই বিক্রি হবে, না আর দেরি করা ঠিক হবে না, যাই বাবা যাই। এসব কথা বলে যখন হাঁটতে থাকে, এই পথ দিয়ে পাশের গ্রামে যেতে তো অনেক দেরি হবে, আমি বরং এক কাজ করি জঙ্গলের ভেতর দিয়ে গ্রামে চলে যাই, তাহলে তো আমি 10 মিনিটে ওই গ্রামে চলে যেতে পারবো। এসব কথা বলে যখন তার আইসক্রিমের ঠেলা নিয়ে হাঁটতে থাকে জঙ্গলের পথ দিয়ে, সে আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে দেখে রাস্তার মাঝখানে দুটো সাপ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। তখন সে সাপ দুটোকে থামানোর জন্য বলল, একে কি এই সাপ দুটো আবার এখানে এভাবে ঝগড়া কেন করছে, উস উস থামো থামো বলছি তোমরা থামো। যখন অনেকবার সাপ দুটোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু সাপ দুটো কিছুতেই তাদের ঝগড়া থামাচ্ছিল না। এসব দেখে জগন একটা লাঠি নিয়ে সাপ দুটোর কাছে আসে আর যেই না সাপ দুটোকে মারতে যাবে অমনি সাপ দুটো জগনের পায়ে ছোবল দেয় আর তারা সেখান থেকে চলে যায়। এভাবেই সেই জঙ্গলের মাঝে জগনের মৃতদেহ পড়ে থাকে আর এদিকে রাত নেমে আসায় শ্বেতা আর মিলি জগনের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। মা ও মা বলছি বাবা এখনো আসছে না কেন মা, রাত তো হয়ে গেল, কই বাবার তো কোনো খোঁজ খবরই নেই, বলছি কি মা বাবার কিছু হয়ে যায়নি তো, কেন আসছে না, আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। ছিছি মা ওসব কথা বলতে নেই, তোর বাবার কিছুটি হয়নি, দেখিস তোর বাবা ঠিক ফিরে আসবে, হয়তো আজ বিক্রি বেশি হচ্ছে তাই আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। এসব কথা বলে শ্বেতা তার মেয়ে মিলিকে সামনে রাখে কিন্তু সে নিজেই অনেক চিন্তিত হয়ে আছে, সে মনে মনে ভাবে কি ব্যাপারটা কি, আমি তো ওনাকে বের হওয়ার আগে বারবার করে বলে দিলাম সন্ধ্যের আগেই যেন ফিরে আসে, কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, ওনার তো দেখছি এখনো কোনো খবর পেলাম না আমি, আজ হঠাৎ ওনার কোনো খবর কেন নেই। আচ্ছা
সত্যি আবার ওনার কোনো বিপদ হয়নি তো? এসব নিয়ে শ্বেতা অনেক চিন্তা করতে থাকে। এভাবেই এক পর্যায়ে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, কিন্তু যখন তবু বাড়িতে ফিরে আসে না। এসব দেখে তো শ্বেতার চিন্তার আর কোনো কমতি নেই। শ্বেতা বাধ্য হয়ে তার মেয়ে মিরিকে নিয়ে বের হয় তার স্বামীকে খোঁজার জন্য, কিন্তু তারা মা মেয়ে কোথাও জগনকে খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসে আর আঙিনায় বসে হাউমাউ করে কাঁদতে থাকে। মা, ও মা, বাবা কোথায় গো? বাবা এখনো বাড়িতে এলো না কেন? সকাল তো হয়ে গেল। আমারও যে এবার খুব চিন্তা হচ্ছে রে মা, কোথায় গেল মানুষটা? আমার তো কিছুই ভালো লাগছে না। পুরো গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজছিলাম, কিন্তু আমি তো কোথাও তোর বাবাকে খুঁজে পেলাম না। এসব কথা বলে তারা মামে কাঁদতে থাকে। ঠিক তখনই তাদের দুজন প্রতিবেশী এসে তাদের সামনে জগনের মৃতদেহটাকে রেখে দেয় আর তারা বলে জগন আর বেঁচে নেই। এ কি এসব, তোমরা কি বলছো কি? আমার স্বামী তো কাল অব্দি সুস্থ ছিল, এসব কি করে হলো? কি করে হলো এসব? এ কি, ওর পায়ে তো দেখছি সাপে কাটার চিহ্ন, তাহলে কি আমার স্বামীকে সাপে কেটেছে? হায় হায় ঈশ্বর, এবার আমাদের কি হবে? এসব কথা বলে শ্বেতা অনেক কাঁদতে থাকে আর তার সাথে মিলিও কাঁদতে থাকে। ঠিক সেই সময় সে পথ দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। তিনি এমন কান্নাকাটির শব্দ শুনে মিলিদের বাড়িতে চলে আসে। এ কে কি, এখানে আবার এত লোকের ভিড় জমে আছে কেন? কি হয়েছে কি? এ মা, এই লোকটিকে তো দেখছি সাপে কেটেছে, তাও আবার যেমন তেমন সাপ নয়, কাল লাগিন কেটেছে। বাবা আপনি দয়া করে আমার স্বামীকে রক্ষা করুন, রক্ষা করুন আমার স্বামীকে, আপনি সাপের বিষ নামিয়ে নিন। এটা যে আমার পক্ষে কোনো মতে সম্ভব নয় রে মা, আমি তো আর সাপুরে নই বল। এসব আপনি কি বলছেন কি সাধু বাবা? তবে কি আমি আর আমার মেয়েটা না খেতে পেয়ে মরে যাব? আমাদের যে বেঁচে থাকার সব সম্বলই শেষ হয়ে গেল, উনি যে মারা গেছেন, এবার আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে বেঁচে থাকবো? খাবই বা কি আর পড়বই বা কি? মারে, তুই দয়া করে আর ভেঙে পড়িস না। আমি তোর স্বামীকে হয়তো সুস্থ করে তুলতে পারবো না, কিন্তু আমি তোকে নতুন করে বাঁচার জন্য একটা উপায় ঠিকই বলে দিতে পারি। যেখানে আমার স্বামী নেই সেখানে আমি আর উপায় দিয়ে কি করবো কি সাধু বাবা? আমার জীবনটাই যে শেষ হয়ে গেল, আমার যে আর কোনো কিছুই রইল না, আমি কে নিয়ে বাঁচবো? তুই বাঁচবি তোর মেয়ের জন্য বাঁচা, এখনো সবটা শেষ হয়ে যায়নি। আমি বলছি তো আমি তোকে সাহায্য করবো, শোন আমার কথা, তুই মনোযোগ দিয়ে শোন। ওপারের বনে তিব্বত পর্বতের কাছে একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরে ফুটে আছে অনেকগুলো পদ্ম ফুল, সেই পদ্মগুলো জাদুই ফুল। তুই যদি গিয়ে ওই পদ্মকে তোর দুঃখের কথা বলিস, তাহলে ওই জাদুই পদ্ম নিশ্চয় তোকে সাহায্য করবে আর দেখবি তোর সংসারের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আপনি সত্যি বলছেন, সত্যি বলছেন তো বাবা? তাহলে আমি তাই করব, আজই যাব ওই তিব্বত পাহাড়ে। এসব কথা বলে শ্বেতা রওনা দেয় তিব্বত পাহাড়ের উদ্দেশ্যে। অনেক পথ হাঁটার পরে সে তিব্বত পাহাড়ের কাছে গিয়ে পৌঁছায় আর সে ওই পুকুরটিও দেখতে পায় আর সেখানে দেখতে পায় অনেকগুলো পদ্ম ফুল ফুটে রয়েছে। তা দেখে তো শ্বেতার চোখ একদম জুড়িয়ে যায়। তখন একটি পদ্ম ফুল শ্বেতাকে বলে ওঠে, একে কি তুমি এখানে কি করছো? এখানে তুমি কেন এসেছো? সাধারণ কোনো মানুষ তো আমাদের খোঁজ জানার কথা নয়, তাহলে তুমি কি করে জানলে? এরপর শ্বেতা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পদ্মফুলকে খুলে বলে, তার সাথে ওই সাধু বাবার কথাও বলে যে সাধু বাবাই শ্বেতাকে এইখানে পাঠিয়েছে। ও, তবে এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আমরা যে পুরীর আশীর্বাদী পদ্মফুল, আমাদের রয়েছে মায়া শক্তি, আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। যেহেতু তোমার স্বামী আইসক্রিম বিক্রি করত, তাই আমিও তোমাকে বলে শ্বেতা সেখান থেকে চলে যায়। পরের দিন শ্বেতা মস্ত বড় একটি ঝুড়ি আর তার সাথে আইসক্রিমের ঠেলা নিয়ে সে পদ্মপুকুরের কাছে আসে আর এসে দেখে প্রতিটি পদ্মফুলে অনেক অনেক আইসক্রিম রয়েছে। সে ওই পদ্মফুল থেকে সবগুলো আইসক্রিম তুলে তার আইসক্রিমের ঠেলা রেখে দেয় আর সেগুলো বিক্রি করতে শুরু করে। শ্বেতার কাছে সুস্বাদু আইসক্রিম পেয়ে গ্রামের সবাই শ্বেতার কাছ থেকে আইসক্রিম কিনতে শুরু করে। এভাবে শ্বেতার দিন বদলে যায় আর সে খুবই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তার পাশাপাশি শ্বেতা একটি বড় আইসক্রিমের দোকান খুলে নেয় যাতে তার জীবন অনেক সুন্দরভাবেই কাটতে থাকে।